আসসালামু আলাইকুম বিওয়ার্স আসুন নিজে শিখি এবং অন্যকে শিখাই তো ভিউয়ার্স আজকে আমি প্লেন মেশিনের অটো নাইফ সেকশনের ক্যাম টাইমিং করে দেখাবো এবং নাইফের সাথে জড়িত যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো এ টু জেড আপনাদেরকে আমি ধারণা দেবো তাই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আমরা আপনাদের সামনে একটি প্লেন মেশিন সামনে নিয়ে হাজির হলাম তো প্লেন মেশিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নাইফ ফাংশন থেকে সুতা কাটতেছে না অর্থাৎ আমাদের নাইফের টাইমিং ঠিক আছে নাইফও ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু ক্যামের কারণে আমাদের নাইফে সুতা কাটতেছে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মেশিনের পুলির পজিশন নিউটলে আছে অর্থাৎ আমার মেশিনটি যেভাবে থাকার প্রয়োজন ঠিক সেভাবেই আছে তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম টাইটেলে আপনাদেরকে নাইফের ক্যাম টাইমিং করে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে যেভাবে করলে আপনারা নাইফের ক্যাম টাইমিং করতে পারেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো ভিওয়ার্স এই ক্যাম্প টাইমিংটা আসলে অ্যাকচুয়ালি তিরিশ সেকেন্ডের কাজ তো আমি আপনাদেরকে বিস্তারিত ধারণা দেবো যে এই নাইফ ফাংশনের সাথে যে বিস্তারিত যে কাজগুলো আছে সেগুলো আমি এ টু জেড আপনাদেরকে দেখাবো তাই শুরুতে আমি আপনাদেরকে ক্যাম্পটি দেখাচ্ছি তো এটা আমার হাতে যে ক্যাম্পটা দেখতে পাচ্ছেন এটা হলো নাইফ সেকশনের ক্যাম্প এবং ক্যাম্পের সাথে যে আপনারা এই অংশটি দেখতে পাচ্ছেন অর্থাৎ কাটা অংশটি এই কাটা অংশটি থেকে আমাদের ক্যামের কাজটি স্টার্ট হবে অর্থাৎ শুরু হবে তো এখান থেকে ঘুরে এই লাস্ট পর্যন্ত যখন আসবে তখন আমাদের মুভিং নাইফের কাজ শেষ হয়ে যাবে তাই আমি সবসময় আপনাদেরকে ধারণা দিয়ে থাকি যে যে কোনো ভিডিও মানে বিস্তারিত সব কিছু আলাপ মানে খোলামেলা আলাপ আলোচনা করতে আমার ভালো লাগে তাই আমি আপনাদেরকে সব কিছু অ্যাকুরেটভাবে দেখানোর চেষ্টা করি তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যাম্পটি যে আমি খুলে রাখছি এবং কি আমার যে মুভিং নাইফের যে হোল্ডারটি আছে মুভিং নাইফের হোল্ডারটি আমার যে পজিশন অর্থাৎ আমার এই পজিশনটা কতটুকু আসবে সেটা আমি আপনাদেরকে দেখাই নিই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিওয়ার্স আমার মুভিং নাইফের যে হোল্ডারটি আছে এই হোল্ডারটির উপরে দুইটি মার্ক আছে অর্থাৎ দুইটি দাগ আছে অর্থাৎ এখানে যে দুটি দাগ দাগ আছে এই দুটি দাগের মধ্যেই আমাকে মুভিং করাতে হবে অর্থাৎ এই দুটি দাগের মাঝখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে মুভিং করাতে হবে তো ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন যে আমার মুভিং টাইপটা কতটুকু পর্যন্ত আসবে তো এখন আমি আপনাদেরকে দেখাই দেবো যে ক্যামটা কিভাবে টাইপিং করতে হয় তো ভিউয়ার্স তাই আমি মেশিনটি ক্যামটি খুলে নিলাম আর মেশিনটি হালকা চালিয়ে নিউটলে নিয়ে আসলাম এখন আমার এখন আমি আর ফুলিটি ঘুরাবো না ফুলিটি না ঘুরিয়ে মেশিনের পজিশন নিউটল পজিশনে রেখে এখন আমি যেই কাজটি করবো ক্যাম্পটি টাইমিং করে দেব এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ক্যাম্পের যে কাটা অংশটি দেখতে পাচ্ছেন এই কাটা অংশটি অ্যাকচুয়ালি ক্যাম্পের স্টার্ট তো এখানে আমরা যে ভিতরে যে আপনারা সোলোনাইটের যেই বারটি দেখতে পাচ্ছেন অর্থাৎ সোলোনাইটের সাথে যেই রিফিটটা দেখতে পাচ্ছেন এই রিফিটের সাথে আমরা এই ক্যাম্পটি ভিতরের দিকে ঢুকাইয়ে বাইরের দিকে নিয়ে আসবো সোজাসুজি এনে তিন মিলিয়ে লিঙ্কি দিয়ে নাটা টাইট করে দেব তাহলে আমাদের এখানে যখন নাইট বাড়ি দিবে তখন আমাদের এখান থেকে নাইফের ক্যাম্প টাইমিংটা চালু হবে তো ভিউর্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সোলোনাইট যখন বাড়ি মারবে তখন আমাদের ক্যাম্পের ভিতরে ঢুকতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পের যে নিচের অংশটা অর্থাৎ যে অংশটা সোলোপ এই সোলোপের ভিতরে ঢুকতেছে তো এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এখন আমরা আমাদের ক্যাম্প টাইমিংয়ের কাজ তো শেষ এখন আপনারা দেখতে পারলেন যে আমাদের মেশিনে সুতা কাটতেছে তো ক্যাম্প টাইমিং এটুকি ক্যাম্প টাইমিং বেশি একটা বড় একটা কিছু না এটা সম্পূর্ণ সর্বোচ্চ তিরিশ সেকেন্ডের কাজ তো এখন আমরা ক্যাম্প টাইমিংয়ের সাথে অর্থাৎ নাইফ ফাংশনের সাথে যে বেসিক ধারণাগুলা যে যে কারণে নাইফের সুতা নাও কাটতে পারে ক্যাম্প টাইমিং ঠিক থাকা সত্ত্বেও নাইফের সুতা নাও কাটতে পারে সে সমস্ত জিনিসগুলো আমি আপনাদের এখন দেখাই দিব তো ভিউয়ার্স আমাদেরকে ক্যাম্প টাইমিং অ্যাগুরেটভাবে রাখলেও হবে না আমাদেরকে আরও চারিপাশে খেয়াল রাখতে হবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে টেনশন ফোস্ট অর্থাৎ আমাদের নাইফ যখন কাজ করবে তখন আমাদের টেনশন ফোস্ট ফ্রি হতে হবে এক নম্বরে টেনশন পোস্ট ফ্রি হতে হবে টেনশন পোস্ট ফ্রি না হলে আমাদের সুতা ছোটো হয়ে যাবে নিডেল থেকে বাইরে হয়ে যাবে তো ভিউয়ার্স এখানে আরেকটি অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে নাইট নাইফের যে নাইটটা আছে অর্থাৎ এই নাইফের নাইটের সাথে এখানে আপনারা একটি তার দেখতে পাচ্ছেন অর্থাৎ একটি জিআই তারের মতো দেখতে পাচ্ছেন তো জিআই তারের মাথায় আপনারা দেখতে পাচ্ছেন আট মিলি বোল্টু দিয়ে অর্থাৎ নাট বল্টু দিয়ে এখানে দুটি বোল্টু দেওয়া আছে তো এখানে এই বোল্টু থেকে আপনারা এই টেনশন পোস্টের ভিতরে যে গ্যাপটা এই গ্যাপটা আপনারা কম বেশি করতে পারবেন যদি আপনাদের নাইপের যদি সুতা ছোট হয়ে যায় তখন সেই ক্ষেত্রে এখান থেকে গ্যাপটা বাড়াই দেবেন আর দ্বিতীয়ত নাইফের যে ক্যাম্পটা দেখলেন আমি একরুটভাবে আপনাদেরকে দেখালাম যে এই পজিশনে থাকবে তো কোনো কোনো মেশিনে দেখা যাচ্ছে একুরেটভাবে পজিশনে রাখলেও সুতা ছোট বড় হয়ে থাকে তাই আমরা আমাদের কাজ বুঝে তখন আমরা নাটটা ক্যাম্পটাকে হালকা উনিশ বিশ করে লাড়িয়ে দেখব অর্থাৎ উপরে উঠেও দেখব অর্থাৎ নিচে নামিয়েও দেখব আমি জানি যে নিচে নামাইলে সুতাটা বড় হবে এবং উপর দিকে উঠালে সুতাটা ছোট হবে তো ভিউয়ার্স আমি একুরেটভাবে আপনাদেরকে দেখাচ্ছি বাকিটা বিস্তারিত আপনারা আপনাদের কাজের সাথে অ্যাডজাস্ট করে নেবেন তাই আমি এখন ক্যামের নাটগুলা ভালোভাবে টাইট করে দিলাম টাইট করে এখন আমি আপনাদেরকে দেখাবো বিস্তারিত আরও কিছু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেশিনের পজিশন অর্থাৎ ফুলের পজিশন এই ফুলের পজিশন আমাকে নিউটোলে রাখতে হবে নিউটলে রাখার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যামটা এবং কি সোলোনাইটের যে রিপিটটা এক সমান বরাবর আছে তো এভাবে আপনারা ক্যাম টাইমিং করতে পারবেন আর বিস্তারিত সবই দেখালাম তো ভিডিওটি আর বড় করব না তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে ঘন্টা এখন বেলটি আছে সেটি বাজায় রাখবেন তাহলে আমরা এই ধরনের যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করি সেগুলো আপনার মোবাইলের নোটিফিকেশন হিসাবে পেয়ে যাবেন